नमस्कार বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি বিভূতি মজুমদার প্রথমেই সংবাদ শিরোনাম কয়লার অভাবে সংকটের মুখে বরাকের ইটভাটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন হাইলাকান্দির ভাটা মালিকরা করিমগঞ্জ মেডিকেল কলেজ নিয়ে চলছে নানা টালবাহানা প্রতিবাদে করিমগঞ্জে যৌথ মঞ্চের আন্দোলন সোনাইয়ে সংগঠিত হলো দুঃসাহসিক চুরিকাণ্ড মালিকের চোখের সামনেই বাইক নিয়ে পালালো চুরের দল এবারে যাচ্ছি বিস্তারিত খবরে হাইলাকান্দিতে কয়লার অভাবে ইট উৎপাদন না হওয়ায় বিরাট সমস্যায় পড়েছেন গরিব সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন ইটভাটার মালিকরা সোমবার পঞ্চায়েত প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ইটভাটার শ্রমিক ও মালিকরা যৌথভাবে ইটভাটায় প্রয়োজনীয় কয়লা যোগান দেওয়ার ব্যবস্থা করতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানিয়েছেন এই দাবিতে বক্তব্য রাখেন ভাটির কোপা জিপির সভাপতি নুরুল হক লস্কর বলেন কয়লার অভাবে ইটের দাম বেড়েছে কিন্তু সরকারিভাবে ইটের দাম বাড়েনি প্রধানমন্ত্রী আবাস যোজনা নির্মাণে 1000 ইটের দাম ধরা হয়েছে 8000 টাকা অথচ হাইলাকান্দিতে 1000 ইট প্রায় 12000 টাকা দামে বিক্রি হচ্ছে ইটের মূল্যবৃদ্ধির মূলে রয়েছে কয়লার অভাবে ভাটির কোপা সহ হাইলাকান্দি এমনকি গোটা বরাক উপত্যকায় ইট কারখানা বন্ধ হওয়ার মুখে কারখানা বন্ধ হলে শত শত শ্রমিক কর্মহীন হবেন ইট কারখানা বন্ধ হলে সরাসরি গরিব মানুষের উপর কোপ পড়বে কয়লার অভাবে ইটের মূল্যবৃদ্ধিতে হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে এতে গরিব মানুষ পিএমজিএসওয়াই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বরাকবেলি সোশিয়াল অ্যান্ড ইউথ অ্যাসোসিয়েশনের সভাপতি কামিল আহমেদ লস্কর সাধারণ সম্পাদক সাবির আহমেদ মজুমদার মিজু মজুমদার মেহবুব আহমেদ মজুমদার প্রমুখ কয়লার অভাবে সময়মতো ইট পোড়াতে না পেরে বৃষ্টিতে ভিজে ইটের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সাংবাদিকদের দেখিয়ে বলেন কয়লার অভাবে শ্রমজীবী গরিব সাধারণ মানুষের সঙ্গে ইটভাটার মালিকরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন হাইলাকান্দি কাছাড় করিমগঞ্জ বরাকের তিন জেলার ইট কারখানার মালিকরা কয়লার অভাবে ইট পোড়াতে না পেরে চরম বিপাকে পড়েছেন দেখা দিয়েছে বিরাট সমস্যা এই সমস্যা সমাধানে বরাকভ্যালি সোশিয়াল অ্যান্ড ইউথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আসামের মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন তামিল ভাই আমি আমার নাম সাবির আহমেদ মজুমদার আমরা যে বরাকভ্যালি টোটালিও মানে খোলা আননা আগে তো চালান বন্ধ চালানোর লাগে খোলা ঢুকছে না আমি সিএম স্যারের কাছে সিএম তো আমরা মামা সম্বোধন করি আমরা মামা সম্বোধন করি রিকোয়েস্ট করি যে সিএম স্যারের কাছে যে কোনো চালান ব্যবস্থা করি আমরা বরাকভ্যালি খোলা ঢুকতে বোনা এলাকা খোলা ঢুকতে খোলার অভাবে ইটগড় বাট্টাগুলি বন্ধ বহু শ্রমিক অনারে মোটাছে কাজ পান না যার কারণে আমরা সিএম স্যারের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট যে আমরা খোলা ঢুকতে চালান দিয়ক যে রকমভাবে খোলা ঢুকতে চাই আমরা এলাকাতে তাহলে বহু অভাবে ক্লিন বন্ধ আর পাট্টা বন্ধ লেবার রোজগার বন্ধ ইন্দিরা আবাসে মানুষের ঘর বানাইতে পারেন না এর লাগে আমরা রিকোয়েস্ট করি আর সিএমের কাছে আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টও ইন্দিরা আবাসর ফান্ড রিলিজ হয়ে বইয়ের মাঝে মিনিমাম 6000 গ্রাহকের কিন্তু ইটর সংকট কয়লার কারণে বিশেষ বাজারও ইটের দাম বাড়ছে 12-13 হাজার টাকা হাজার কিন্তু গভর্নমেন্টে তো ইন্দিরা আবাস পয়সা রিভাইজ এখনও করছে না আগর ইটে রইয়া গেছে কিন্তু যদি এইভাবে কয়লার ক্রাইসিসে ইটর দাম বাড়তি থাকে তাহলে ইন্দিরা আবাস গ্রাহকরা ইন্দিরা আবাসের কাজ সম্পূর্ণ করা অসম্ভব হইব মাননীয় জেলা উপায়ুক্ত আধিকারিক মাননীয় আসামের মুখ্যমন্ত্রীর লগে আলোচনা ক্রমে হাইলাকান্দি ডিস্ট্রিক্টও কয়লা আসার সুযোগ সুবিধা করিয়া দেওয়ার লাগে আমার অনুরোধ বরাকবেলি সোশিয়াল অ্যান্ড ইউথ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কামিল আহমেদ আমাদের আজকের এই মানে প্রেস মিটের মুখ্য উদ্দেশ্য হইল গিয়া দুইটা জিনিস যেহেতু আগে আমাদের মানে জিপি সভাপতি বলেছেন যে ইন্দিরাবাস প্রায় 6000 ইন্দিরাবাস মানে হিতাধিকারীরা পাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু যেহেতু ইন্দিরাবাসের এই বিলে 8000 টাকা করে ইটের দাম নির্ধারিত করা হয়েছে কিন্তু কয়লা না আসার কারণে ক্লিন মালিকরা মানে বাধ্য হচ্ছে সেই ইটগুলোকে 12-13 হাজার টাকা দামে বিক্রি করার জন্য এবং প্রেসিডেন্ট সহ বাকি অন্যান্য প্রত্যেকটি জিপির প্রেসিডেন্ট সহ হাইলাকান্দির যতজন মানুষ মানে এই ইন্দিরাবাস পেয়েছেন তারা এইটাই এই বিষয়ে চিন্তা করছেন যেহেতু দাম রিভাইজ করা হচ্ছে না তাহলে মানে ওরা কিভাবে এই মানে যে যে পরিমাণ টাকা পাচ্ছে ওরা সেই টাকা দিয়ে কিভাবে তারা ঘর তৈরি করবে
আর দ্বিতীয়ত সমস্ত হাইলাকান্দিতে কয়েক অনেক মানে ইটভাট্টা আছে। আমাদের শুধু বাঠিরকুপা জিপিতেই 9টি ইটভাট্টা আছে এবং সমস্ত হাইলাকান্দিতে স্বনামধন্য ইটভাট্টাগুলো আমাদের মানে বাঠিরকুপা জিপিতেই আছে, এটা অবশ্য অনেকেই জানে। কিন্তু কথা হচ্ছে এই ইটভাট্টাগুলিতে প্রত্যেকটি ইটভাট্টায় প্রায় 200 থেকে 300 লেবার মানে 200 থেকে 300 পরিবার মানে এই ইটভাট্টাগুলিতে কাজ করে, মানে নিজেদের পরিবার মানে জীবনযাপন করে। কিন্তু কয়লার কারণে, শুধুমাত্র কয়লার কারণে আমরা মানে এই ইটভাট্টাগুলো পরিচালনা করা যান না বর্তমানে, যার কারণে মানে আমরা হাইলাকান্দি অ্যাডমিনিস্ট্রেটিভ সহ আসাম রাজ্যের আমরা মানে মুখ্যমন্ত্রী এবং যারা কয়লামন্ত্রী আছেন তাছাড়া পরিবহন মন্ত্রী, কারণ মানে রাস্তাঘাটের মানে অসুবিধা আছে, চালান না যখন যেহেতু এই গাড়িগুলার রাস্তাঘাট রাস্তা তাকটা নিয়ে এই মানে প্রত্যেকটা জিনিস মানে আলোচনা করিয়া এর সমাধান বার করার মানে আমরা মানে অনুরোধ করি আর অনুরোধ জানাই আর। আর মেডিকেল কলেজ করিমগঞ্জে স্থাপনের দাবিতে এবার ঐক্যবদ্ধ সংগ্রামে নামল করিমগঞ্জের বিভিন্ন সংগঠন। যেহেতু এনএমসির গাইডলাইন অনুযায়ী করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের দাবি উত্থাপিত হয়েছিল বিভিন্ন সংগঠনের পক্ষে, এমনকি এ নিয়ে বহুবার আন্দোলনের পথে নামতে হয়েছিল, কিন্তু বাস্তবে যেন কাজের কাজ কিছুই হচ্ছে না। ফের মেডিকেল কলেজ নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রামে নামলেন বিভিন্ন সংগঠন। আজ শহরের জীবন বীমা কার্যালয়ের বিপরীত দিকে বিভিন্ন সংগঠনের পক্ষে ধর্ণা কর্মসূচি সাব্যস্ত করা হয়। এনএমসি গাইডলাইন অনুযায়ী করিমগঞ্জে মেডিকেল কলেজ স্থাপন হোক, এটাই শেষ দাবি। রাতাবাড়িতে মেডিকেল কলেজ হচ্ছে বলে শাসক দলের নেতৃবৃন্দ ও বিধায়করা গলা উঁচিয়ে দাবি করেছেন, তা যেন রহস্যে ঠেকেছে। এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো নির্দেশ জারি করা হয়নি, তবু শাসক দলের নেতৃবৃন্দ ও বিধায়করা কিভাবে রাতাবাড়িতে মেডিকেল কলেজ স্থাপনের দাবি করছেন তা তারা বুঝে উঠতে পারছেন না। মেডিকেল কলেজ করিমগঞ্জের কোথায় হবে তা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট শুনতে চান। করিমগঞ্জ মেডিকেল কলেজ বাস্তবায়ন সমিতি, করিমগঞ্জ ড্রাগ ডিলার্স অ্যাসোসিয়েশন, বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি আজ যৌথভাবে কর্মসূচির আয়োজনের উদ্যোগ নেয়। তারা কিশোর বণিক, নন্দকিশোর বণিক, স্বপন বণিক, জ্যোতির্ময় দাস প্রমুখ নিজেদের মতামত তুলে ধরতে গিয়ে বলেন, আমরা মিলিত হয়ে এই মেডিকেল কলেজের দাবিতে আন্দোলন করতে পারি, কারণ বরাকের যে কোনো জিনিস করতে হলে আন্দোলনের প্রয়োজন হয়। আমরা পত্রপত্রিকায় দেখেছি, জানি না কোথা থেকে পেয়েছেন, দেখেছি যে রাতারানিতে মেডিকেল কলেজ হবে, রাতারানিতে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, কিভাবে রাতারানিতে হবে, যেহেতু মেডিকেল ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন অনুযায়ী 10 কিলোমিটার শহরের থেকে শহরের থেকে 10 কিলোমিটার ভিতরে হতে হবে, যেহেতু আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটাল প্রায় 250 হসপিটাল আছে, তাহলে কেন এই বিলম্বনটা? লজ্জাজনক ব্যাপার, কারণ হচ্ছে মেডিকেল কলেজ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সরকার থেকে স্বতঃস্ফূর্ত ভাবে দেওয়ার কথা ছিল এবং এমএনসি গাইডলাইন মেনেই সেটা দেওয়ার কথা। সমস্ত আসামে যে কয়টা মেডিকেল কলেজ হয়েছে, একবারে গড়ে 4 থেকে 5 কিলোমিটার ভেতরে মেডিকেল কলেজ হয়েছে, সেই মেডিকেল কলেজগুলো সাকসেসফুল মেডিকেল কলেজ হয়েছে। আজ যদি করিমগঞ্জ শহর থেকে বা শহর হসপিটাল থেকে 56 কিলোমিটার বা 50 কিলোমিটার বা 60 কিলোমিটার করে মেডিকেল কলেজ হয়, একবারে প্রকৃত পক্ষে সেই মেডিকেল কলেজ একটা বাস্তব মেডিকেল কলেজ হবে না, কারণ সেখানে মেডিকেল কলেজ থাকতে হলে ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার হওয়ার দরকার সেই ইনফ্রাস্ট্রাকচার ওখানে নেই। আমাদের মাননীয় বিধায়ক সদনে প্রশ্ন করবে এই মেডিকেল কলেজ নিয়ে সোচ্চার হয়েছিলেন, ওনার দাবি ছিল যে অবিলম্বে ন্যাশনাল মেডিকেল কলেজ কমিশনের গাইডলাইন মেনে মেডিকেল কলেজ করিমগঞ্জে চালু করা হবে এবং বিভিন্ন প্রশ্নবর্গ উনি উত্থাপন করেছিলেন যে আসামের বিভিন্ন মেডিকেল কলেজের যে দূরত্ব গড়ে 5 কিলোমিটার হবে, সেই 5 কিলোমিটারের কথা বলেই উনি বলেছিলেন যে যাতে করিমগঞ্জের শহর সংলগ্ন কোনো এলাকায় মেডিকেল কলেজ হয়।
ওনার এই বক্তব্যের পরেই স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতি দিলেন। স্বাস্থ্যমন্ত্রী বললেন যে মেডিকেল কলেজ দিয়ে কিছু মতামত আছে বিভিন্ন লোকের, এবং সেই মতামতের পরিপূর্ণ হলেই আমরা অবিলম্বে মেডিকেল কলেজ চালু করব। দুঃসাহসিক বাইক চুরির ঘটনা ঘটল সুনাই থানার অধীন দনেহরি এলাকায়। এ নিয়ে সুনাই থানায় একে এজাহার দায়ের করলেন যুবক শামসুল হক বড়গুইয়া। সোমবার এজাহার দিয়ে এ ব্যাপারে তিনি জানান, রবিবার রাত দুটো নাগাদ ঘরের বাইরে কিছু শব্দ পেয়ে ঘুম থেকে ওঠেন। দরজা খুলে দেখেন অপরিচিত তিন যুবক তার বাইকের লক ভেঙে টর্চ দিয়ে বাইকটি নিয়ে যাচ্ছে। এক যুবক তার বাইক নিয়ে যাচ্ছে এবং অপর দুই যুবক তাদের নিয়ে আসা বাইক নিয়ে পালাচ্ছে। শামসুল হক তাদের আটক করার চেষ্টা করলেও ব্যর্থ হন, কিছুটা আহত হন তিনি। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। এ ধরনের ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতারের দাবি জানান তিনি। আনুমানিক রাত 2:20 সময় হঠাৎ আমার ঘরের বাইন্দাত আমি একটা শব্দ শুনতাম পারছি, যে কি একটা আওয়াজ করে। দেখি আমি সঙ্গে সঙ্গে বাইর হয়েছি, বাইরে দেখি আমার একটা পালসার মোটরসাইকেল আছে, এটা একদম তিনজন সুরে এটা নিয়ে লইয়ে যার গিয়া। তখন সঙ্গে সঙ্গে আমি বাইরে তারা পিছিয়ে দাওয়া করছি, করতে সময় গিয়া তারা বাইকটা স্টার্ট করিয়া আমার বাইকটা লইয়া একজন গেছে গিয়া আরও একটা বাইক লইয়া দুইজন পিছা করছি। আমি পিছা করতে সময় তারা একজন দিয়ে আমি ধরছি, ধরলে তারা লোকে আমার একটু ইয়ে হয়েছে। এরপরে তারা দেখছি আমি বন্দুকুন্দুক বাইর করে লিয়েছি, তখন আমার প্রাণ বয়ে আমি তারা চাইতে বাধ্য হয়েছি। এমন অবস্থায় আজকে আমার শরীরেও কিছু আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, যেমন এখানে একটু আঘাতপ্রাপ্ত হয়েছি, পাওয়া হয়েছি এখানে, হাতেও হয়েছি। এমন অবস্থায় আমরা দনেহরি এলাকাত আজকে একটা মানে আতঙ্ক বিরাজ করে, যে একটা শান্তির পরিবেশ দনেহরি এলাকাত ভবিষ্যতে বা অতীতে এটা কোনোদিন হয়েছে না। ভারতীয় জনতা পার্টির পালংঘাট মণ্ডল কমিটির জরুরি সভা সোমবার দর্মিখাল জিপি অফিস সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। মণ্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আগামী 25 ও 26 ডিসেম্বর দুদিন দলের ঠাসা কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়েছে। শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মণ্ডল সাধারণ সম্পাদক তথা পূর্ব দলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস বলেন, আগামী 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসাবে মণ্ডলের অন্তর্গত প্রতিটি বুথে পালন করা হবে। তাছাড়া 26 ডিসেম্বর প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান প্রতিটি বুথে অনুষ্ঠিত হবে। সঙ্গে এদিন দলের একদিবসীয় প্রশিক্ষণ শিবির আমড়াঘাটে সকাল 9টায় অনুষ্ঠিত হবে। সভায় 25 ও 26 ডিসেম্বর কর্মসূচি ও সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিজেপির রাষ্ট্রীয় কার্যকরণী সদস্য তথা সারা আসাম বাঙালি উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা অবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, মণ্ডল সহসভাপতি বিভাস রঞ্জন দেব, পালংঘাটে এপি সভাপতি অভিজিৎ মাঝি সহ পঞ্চায়েত সভাপতি ও এপি সদস্যরা। নিজেরা মেম্বার হোক বা জেপি হোক, যারা হোক, নিজেরা নিজেরা একটু অনুধাবন করিলেন, এই যে 3 বছর আমরা কাটাইলাম, কত লোক পার্টিতে সময় দিছি, কত লোক আমরা পার্টি লাগে কাজ করছি, এটা নিজেরা নিজেরা একটা মাথা চিন্তা করবে। যদি পার্টিতে আমরা সময় না দিই, পার্টি আপনার কথা বাদ তো না, আগামী 5 বছর তখন কইল হইতো না যে আমি পঞ্চায়েতে হলো কাজ করছি, ভাই আমার তো টিকিট দিল না, আমি এপি পালা কাজ করছি, মেম্বার পালা করছি, আমি তো টিকিট পাইলাম না, আমি অমুকের ফরওয়ার্ডিং করছি, আমার ফরওয়ার্ডিং শুনলো না। আপনি যদি পালা পঞ্চায়েতে করিয়া যান, আপনার ফরওয়ার্ডিং পঞ্চায়েতে শুনবো, মন্ডল বেসে শুনবো, শুনতে বাধ্যতা। চলে গেলেন মেহেরপুর আলিটিকোর গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও মেহেরপুর ব্লক কংগ্রেস মণ্ডলের প্রাক্তন উপসভাপতি হাজী জয়নাল আবেদিন বড়বুইয়া। গতকাল রাত আনুমানিক 1:45 সময় বার্ধক্যজনিত রোগে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। উনি রেখে গেছেন 2 পুত্র, 3 মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন। ওনার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে পড়েছে। ওনার প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন তমালকান্তি বণিক, শেবুল আহমেদ বড়বুইয়া, ফিরোজ লস্কর, তাহির আহমেদ প্রমুখ। মৃত জয়নালের পবিত্র জানাজার নামাজ আজ বিকেল 3:30 সময় আদায় করা হয়েছে।
এমন একটা সময় এমন একটা ঘটনা ঘটে গেল, সত্যি আমরা সবাই মর্মাহত। কারণ ইনার মতো সমাজের জন্য যে কাজ করার যে মনোভাব, এই মনোভাব সম্পন্ন মানুষ পাওয়া আজকের দিনে সত্যিই বিরল। আমরা দাদা দাদা বলে ডাক্তার জানালদাকে সবসময় আমরা আমাদেরকে যেভাবে স্নেহ করত এবং সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের সাথে ওনার যে একটা মিলমেশার যে একটা ভাব থাকতো, সবাই সত্যি আমরা একজন মানুষকে হারালাম, সত্যিকারের একজন মানুষ, এটা আমি বলতে পারি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর, 7880004, ফোন নম্বর 9706054799। লোকনাথ জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের আকর্ষণীয় ডিজাইনের টাই চেইন, চৌকাহার, পুতির চৌকাহার, সীতাহার, নেকলেস, পলা নেকলেস, ফ্যান্সি পলা, পাঁচ শাখা, ফ্যান্সি শাখা, চেন, লকেট, ঝুমকো, বালা, ছেলে ও মেয়েদের ডিজাইনার আংটি, দুল, চোর, মান্তাসা, কঙ্কন, আয়স্ত, ব্রেসলেট আদি নিত্য নতুন ডিজাইনের HUIT হলমার্কের সোনার অলংকার। তাই গহনা কিনতে আজই চলে আসুন আপনাদের নির্ভরযোগ্য অলংকার প্রতিষ্ঠান লোকনাথ জুয়েলার্সে, এনএন দত্ত রোড, শিলচর। কন্ট্যাক্ট নম্বর 9401962421, 9401146094। শিলচরে এবার অত্যাধুনিক ও নিত্য নতুন বিবাহের ইমিটেশন জুয়েলারির সম্ভার নিয়ে এলো ওয়াও কালেকশনস, লোকনাথ জুয়েলারি কমপ্লেক্স, এনএন দত্ত রোড, শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের ইমিটেশন জুয়েলারি, সেটা দৈনন্দিন ব্যবহারের জন্যই হোক কিংবা বিয়ে অথবা কোনো অনুষ্ঠানের জন্যই হোক, এখানে পেয়ে যাবেন আপনাদের সমস্ত চাহিদার অলংকার। এছাড়াও প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্টস। 1000 টাকার কেনাকাটায় পেয়ে যাবেন চোকার এবং 3000 টাকার কেনাকাটায় পেয়ে যাবেন ব্র্যান্ডেড চেইন প্যান্ডেন্ট, সম্পূর্ণ বিনামূল্যে। শুধু এতটাই নয়, 5000 বা তার থেকে বেশি টাকার কেনাকাটায় উপহার হিসেবে পেয়ে যাবেন রূপোর সিঁদুরের কাঠি। এই অফার থাকছে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর 2021 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন ওয়াও কালেকশনস, লোকনাথ জুয়েলারি কমপ্লেক্স, এনএম দত্ত রোড, শিলচর। কন্ট্যাক্ট নম্বর 7002611747। অত্যাধুনিক ও নিত্য নতুন ডিজাইনের সোনা ও হীরের গহনার সম্ভার নিয়ে এবার হাজির হলো সোনার সংসার জুয়েলার্স, আনন্দত্ত রোড, শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন মনমাতানো হলমার্কযুক্ত ব্র্যান্ডের সোনার গহনা, সঙ্গে পাবেন আকর্ষণীয় হীরের গহনাও। তাছাড়া সোনার সংসার জুয়েলার্স থেকে প্রতি 50,000-এর অধিক টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, আর 5 লক্ষ টাকার উপরের কেনাকাটায় পাবেন নিশ্চিত ডায়মন্ড রিং উপহার। এছাড়াও হীরের অলংকারের মজুরিতে রয়েছে 100% এবং সোনার গহনার মজুরিতে রয়েছে 50% ছাড়। তাছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ, 12 মাসের কিস্তি প্রদান করলে 13 নম্বর মাসের কিস্তি ফ্রি, পুরানো সোনার পরিবর্তে এখানে পাবেন নতুন সোনা, আর 50,000 টাকায় পেয়ে যাবেন বিয়ের সম্পূর্ণ সেট। তাই দেরি না করে আজই আসুন সোনার সংসার জুয়েলার্স, এনএন দত্ত রোড, শিলচর। ফোন নম্বর 9395163088, 9395178117। ফিরে এলাম বিরতির পর। রবিবার শিলচর ইলোরা হেরিটেজে ঐতিহ্যবাহী 30তম শিলচর বইমেলায় মুক্তমঞ্চে লেখক আবিদ রাজা মজুমদারের ইতিহাসের আলোয় লক্ষ্মীপুর গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্য গ্রন্থটি উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা, অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য, ডক্টর আলাউদ্দিন মণ্ডল, লেখক আবিদ রাজা মজুমদার, প্রদীপ কুমার দে, কল্যাণ কুমার দে প্রমুখ। বই সম্পর্কে তিনি যাকে ইংরেজিতে বলে ইনভলভড, অর্থাৎ অনেক কাজ আমরা করি, যে কাজের মধ্যে হয়তো আমাদের নিজলিপ্তিও প্রকাশ পায়। এটা এমন একটা বই যেটা লেখকের সম্পূর্ণ অভিনিবেশ এবং তার মানসিক, তার বৌদ্ধিক এবং শারীরিক ইনভলভমেন্ট দাবি করি। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আগামী প্রজন্মকে। আজকে আমরা দেখছি কিভাবে ডিজিটাল সোশ্যাল মিডিয়া এই যুগে, ইন্টারনেটের এই যুগে, আজকে যে উনি আমাদেরকে এই ডকুমেন্টেড একটি বই উনি দিয়েছেন, এটা কিন্তু আগামী প্রজন্মের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে। আমি বিশেষ বক্তব্য রাখবো না। লক্ষ্মীপুর মহকুমার গঠনের যে মূল লক্ষ্য ছিল, আজকে বিভিন্ন সময় আমি বিতর্কে যাব না, বিভিন্ন সময় কিছু অফিস বিল্ডিং বা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কথা সংবাদ মাধ্যমে আসে, কিন্তু যেটি মূল লক্ষ্য ছিল এই মহকুমার গঠনে, ওইটা ছিল কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসকে ডিসেন্ট্রালাইজ করা যায়। আমরা লক্ষ্মীপুর প্রশাসনিক মহকুমার একটা ওই ইতিহাস এবং ইতিহাস ভিত্তিক কিছু ঘটনা নিয়ে পুস্তক প্রকাশের চেষ্টা করেছিলাম। তার প্রথম খণ্ডটা ছিল কীভাবে লক্ষ্মীপুর প্রশাসনিক মহকুমা গঠিত হয়েছিল, সেটা সম্পর্কে আমাদের একটা আলোচনার একটা বই ছিল, এটার নাম ইতিহাসের আলোকে লক্ষ্মীপুর মহকুমা প্রথম খণ্ড, লক্ষ্মীপুর মহকুমা গঠনের ইতিকথা। আর আজকে যেটা আমরা প্রকাশ করলাম এটা ইতিহাসের আলোকে লক্ষ্মীপুর মহকুমা দ্বিতীয় খণ্ড, এটাতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এই ব্যাপারগুলো আছে এবং তার সঙ্গে পুরাতাত্ত্বিক এবং ধর্মীয় বিশ্বাস এই সমস্ত কিছু নিয়ে একটা সামগ্রিকভাবে চিত্র, লক্ষ্মীপুর মহকুমার চিত্রটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আগামী 24 ডিসেম্বর শুক্রবার বিকাল 1টা থেকে 5টা পর্যন্ত আলগাপুরের এএল চৌধুরী কলেজে প্রাক্তন ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন প্রাক্তন ছাত্র সম্মেলনে ইউজিসির গাইডলাইন মতে অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করা হবে। 1996 সালের 8 মার্চ আলগাপুরে এএল চৌধুরী কলেজ স্থাপিত হয়। 1999 সালে কলেজে পড়াশোনা শুরু হয়। হাঁটিহাঁটি পাপা করে এএল চৌধুরী কলেজ স্থাপনের 25 বছর সম্পূর্ণ হয়েছে। করোনা সংকটের মধ্যে জাঁকজমকভাবে কলেজের সিলভার জুবলি ইয়ার পালন করা সম্ভব হয়নি। আগামী 24 ডিসেম্বর প্রাক্তন ছাত্র সম্মেলন থেকে এএল চৌধুরী কলেজে জাঁকজমকভাবে 25 বছর পূর্তি উৎসবের সূচনা হবে। সোমবার কলেজে এক সাংবাদিককে বৈঠক ডেকে এসব কথা জানান এএল চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর বুদ্ধিসত্ত্ব কর, কলেজের পাবলিসিটি সেলের কনভেনার ডক্টর বাহারউদ্দিন লস্কর, অধ্যাপক ডক্টর নিজামউদ্দিন, ডক্টর বুরহান উদ্দিন চৌধুরী, আইকিউএসির কোঅর্ডিনেটর আরিফ আহমেদ চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের প্রধান মহিবুর রহমান মজুমদার, অর্থ বিভাগের প্রধান এন রাজেন কুমার সিংহ প্রমুখ। বন্ধুদের, আমি বলছি যে একটু আগে আমার প্রাক্তন ছাত্র, বর্তমানে আমার সহকর্মী বাহারউদ্দিন লস্কর যা বলেছে সেটাই আমি আবার আপনাদের সবাই বলছি বা আপনাদের মাধ্যমে আমি আমার প্রাক্তন ছাত্রদেরকে আহ্বান করছি, তারা যেন 24 তারিখে দুপুর 1টা সময় কলেজে অবশ্যই আসে। কারণ উদ্দেশ্যটা খুব ভালোভাবে বাহারউদ্দিন বুঝিয়েছে। আমি এই কলেজে জন্মলগ্ন প্রতিষ্ঠা থেকে আছি, প্রথমত কে কোথায় আছে জানতেও ইচ্ছা করে, আর 2 নম্বরে আমরা নাক পিয়ার টিম ভিজিট করাবো, তার জন্যে ওদের সহযোগিতা, সমর্থন, আবেদন, সহযোগিতা সম্পূর্ণভাবে চাই। 1999 ইংরেজি থেকে আমাদের আরম্ভ করে 2021 পর্যন্ত এএল চৌধুরী কলেজ থেকে
সফলতার সঙ্গে বিএ পাশ করেছেন, বিএ এবং বিকম পাশ করেছেন শত শত শিক্ষার্থীরা। এই প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আমরা আগামী 24 ডিসেম্বর বিকাল 1 ঘটিকায় উনাদেরকে আমাদের কলেজে আসার জন্য আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। দুটা উদ্দেশ্যকে সামনে রেখে উনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমত হচ্ছে 1999 ইংরেজি থেকে আজ অবধি যারা উত্তীর্ণ হয়েছেন ওরা বর্তমানে কোন অবস্থায় আছেন ওদের প্রেজেন্ট স্ট্যাটাসটাকে জানার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কয়লার অভাবে সংকটের মুখে বরাকের ইটভাটা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন হাইলাকান্দির ভাটা মালিকরা। করিমগঞ্জ মেডিকেল কলেজ নিয়ে চলছে নানা টালবাহানা, প্রতিবাদে করিমগঞ্জে যৌথ মঞ্চের আন্দোলন। সোনাইয়ে সংগঠিত হল দুঃসাহসিক চুরিকাণ্ড, মালিকের চোখের সামনেই বাইক নিয়ে পালালো চুরের দল। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।